মর্নিং, ওয়েলকাম টু মাই নাথ পরিবার। যারা ছোট তাদেরকে সবাইকে জানাই ভালোবাসা, আর যারা বড় তাদেরকে জানাই প্রণাম। আজ আবার একটা নতুন দিন শুরু হলো, নতুন ব্লগ আজ শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমার হাজব্যান্ড অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, তাই সকালের ব্রেকফাস্টটা করা হয়ে গেছে, আর সংসারের যাবতীয় যা কাজকর্ম থাকে সেগুলোও হয়ে গেছে। এরপর তোমাদের সাথে দেখা হবে আমার রান্নাঘরে। দেখো আজকে কী কী রান্না করি। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন আমি ব্রেকফাস্ট করবো, আর তারপরে আমার কলেজের ক্লাস আছে, তো আমি কলেজের ক্লাসগুলো করবো। আর মা মনে হয় এখন রান্নাঘরে আছে, তো চলো দেখা যাক মা রান্নাঘরে কী করছে। রান্নাঘরে চলে এসেছি, তো দেখে নাও মা কী করছে। দেখো আমি রান্নাঘরে, বুঝতেই পারছো, ভাত রেডি করে নিয়েছি, মানে চালটা ভিজিয়ে রেখেছি জলে, পাবদা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই শাক নিয়ে বসেছি। গতকাল তোমরা দেখলে আমার হাজব্যান্ড বাজার থেকে শাক নিয়ে এসেছিলো, কিন্তু ওই যখন নিয়ে এসে তখন করা সম্ভব হয় না। শাক রান্না করলে তো অল্প একটু হয়ে যায়, কিন্তু সেটা বাছতে ধুতে অনেক সময় লাগে, তাই কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে এটা রান্না করব, গুছিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। এরই মধ্যে অনেকটা কাজ সেরে নিয়েছি, শাক রান্না আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ওদিকে দেখো মাছ ভেজে রেখে দিয়েছি, এদিকে মাছের জোগাড়টা প্রায় করে নিয়েছি, দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি, বড়ি ভেজে জলে ভেজিয়ে নিয়েছি, দেখেছো, তাহলে বড়িগুলো একটু নরম হয়ে যাবে। আর সমস্ত রকম মশলাগুলো আমি দেখো ভিজিয়ে রেখেছি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত গুলো মিক্স করে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, পরে ধুয়ে জলটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে। আর এখানে টমেটোটাও ঘুষে রেখেছি, টমেটোটাও দিয়ে দেব, মশলাটা কষলে জাস্ট মাছগুলো ছেড়ে দেব, আর বড়িটা দিয়ে দেবো। খুব সিম্পল, দেখতে পেয়েছো কত ইজি ওয়েতে আমি রান্না করি, খুব শর্ট টাইমে রান্না করি জানো তো। আর ছেলে মেয়ে দুজনেই তো অনলাইন ক্লাস করছে, যার জন্য এখন আর ওদের দেখা পাওয়া যাবে না। রান্না হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তখন তো তোমাদেরকে দেখালাম যে ভাত আর শাকটা হয়ে গেছে, এ দেখো আমার মাছ রান্নাটাও কমপ্লিট, আর রান্নাঘরের কাজও হয়ে গেছে মোটামুটি, সব বাসন টাসন মাজা গ্যাস টাস সমস্ত এগুলো হয়ে গেছে। কিন্তু কি বলতো, এখনো দুপুরের খাওয়া হয়নি, কেননা মেয়ের ছেলের কারোর এখনো ক্লাস শেষ হয়নি, ওদের ক্লাস শেষ হলে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে, তারপর আবার বাসন দিতে হবে, আবার কাজ করতে হবে। আর হাতে একটু যেহেতু সময় রয়েছে, তাই ভাবছি একটু আলমারিটা গোছাবো, কেন বলতো অনেকদিন ধরে ভাবছি কথাটা, কিন্তু কিছুতেই মানে টাইম পাচ্ছি না, তো আজকে ভাবছি, জানি না কতটা করে উঠতে পারবো, তবে শুরু করি, আর শুরু করলে তারপর তোমার শেষ হবে একদিন না একদিন, দেখা যাক। যদি ছেলের আলমারিটা মনে হয় একটু ভালো আছে অবস্থা, আর মেয়ের আলমারিটা দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে যে কি অবস্থায় রয়েছে, তা চলো আলমারিটা এখন গোছাবো। ছেলের আলমারি দেখো অবস্থা, তাও একটু ভালো কন্ডিশনে আছে, আজকে সময় পেলাম তাই। দেখবে একটা কাজ মাথার মধ্যে থাকলে না, মানে বিশেষ করে আমার মাথাটা ভারী হয়ে থাকে যতক্ষণ না সেটা করা যায়, তো আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল, আর ওর বাবাও যেহেতু বাড়িতে নেই, একটু সময় পেলাম। আর মেয়ের আলমারিটার অবস্থা দেখো, মানে ওরটা করতে যে আমার কতদিন সময় লাগবে, নাকি আজকেই পারবো শেষ করতে, তোমরা দেখতেই পাবে যে কখন শেষ হচ্ছে। তো আর কি বলবো, দেখো অবস্থাটা, তা এটাগুলো আমি গোছাতে শুরু করি, গোছানোর পরে আবার তোমাদেরকে দেখাবো যে গোছানো হলো। তো আমি স্নান করে বেরোলাম, আমার ক্লাস একটু আগে শেষ হয়েছিল, তো দেখলাম মা আমার আলমারি গোছাচ্ছে, ভাইয়ের আলমারিও গোছাচ্ছে, তো চলো দেখি যে কতদূর মা করতে পারলো এটা। যদিও আমি আলমারি একদমই গুছাই না, কারণ মানে আমি জাস্ট যেখানে যাই সেখান থেকে এসে জামা কাপড়গুলো আবার ঢুকিয়ে দিই, দিয়ে আবার সেটাই পরে নিই আয়রন করে, তো আমি এসব গুছানোর মধ্যে নেই, তো মাই গুছিয়ে দেয়, তো দেখা যাক কতটা মা পারলো গুছাতে এখন, চলো দেখি। আমি ঘরে চলে এসেছি, দেখো মা জামা কাপড়ে সমুদ্রে বসে রয়েছে, দেখো আমার অবস্থা দেখতে পেয়েছো, এগুলো হচ্ছে মেয়ের জামা কাপড়, অবস্থা দেখ, এত বড় মেয়ে কেউ বলবে? আরে দেখো ছেলের আলমারিটা গোছানো কমপ্লিট, আগেই বললাম যে ওর আলমারির কন্ডিশন একটু ভালো ছিল, তাই ওটা তাড়াতাড়ি হয়ে গেছে। এইবার মেয়েটা নিয়ে বসেছি, আর ও তো স্নান হয়ে গেছে, ছেলেও স্নানে ঢুকেছে, আর বেশি হাতে সময় নেই, জানি না কতটা গুছিয়ে উঠতে পারবো। এই আমার ঘর গোছানো চলছে, এই মেয়ের আলমারিটা সবে শুরু করেছি, দেখো যে তলায় একটু জামা কাপড় খালি গোছানো হয়েছে, বাকি এই তাকটা এখনো পুরো ফাঁকা, এই এখন সেই সব গোছাতে শুরু করেছি, কিচ্ছু ঠিক মতন রাখে না জানো, দেখো কি অবস্থা জামা কাপড়ের,
সব এখন গুছিয়ে গুছিয়ে তুমি এক একদিন এক এক রকমের কাজ করি, তোমাদেরকে বলি না যে নানা রকম কাজে আমি ব্যস্ত থাকি। ঠিক আছে, আলমারিটা গুছিয়ে নিই, যদি শেষ করতে পারি তাহলে দেখাবো, আর যদি শেষ না করতে পারি তাহলে আর দেখাবো না। এরপর ছেলে ক্লাস শেষ হয়ে গেল, ও স্নান করতে গেল। স্নান করার পরে ছেলে মেয়ে আর আমি খেলাম। আগে তোমাদেরকে বলেছি যে আমার হাজব্যান্ড বাইরে গেছে, আজকে বাইরে গেছে বলতে আবার রাতে ফিরে আসবে। আর কাল যে বলেছিলাম যে আমার হাজব্যান্ড একটু অসুস্থ হয়ে রয়েছে, কারণ আমি ভ্যাকসিনের ডোজটা নিয়েছিল বলে, তো আজ উনি ভালোই আছে। তো যাই হোক, যে কাজটা নিয়ে বসেছিলাম অ্যাট লাস্ট খাওয়া দাওয়ার পরে এসে তোমাদের সাথে তখন আর কথা বলিনি, শেষ করতে পারলাম। দেখো একটু ভদ্রস্থ হয়েছে বলে মনে হচ্ছে, কি ছিল এইরকমই প্রত্যেকটা জিনিস, সমস্ত জিনিস জটিল থাকে তাকে সরল করাই হলো আমার কাজ, কোনো কাজই নিস্তার নেই। ভাবলাম যে এই থাকলে কদিন থাকবে, এই দেখতে পাচ্ছ আবার দু চার দিন পর দেখবে আবার যেমনকার তেমন। তো এই জামা কাপড়গুলো বেরোলো, এগুলো একটুখানি ধুয়ে শুকিয়ে তারপরে আয়রন করে আবার তুলবো, বলে কি হবে আমার মেয়ের কাজ দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। আর কিছু বলাও যায় না, কেননা সময়ও পায় না, এটা এখনও পড়াতে চলে গেছে, আজকে আমার পড়ানো নেই, তাই সেই জন্যই আমি ধরেছিলাম কাজটা, জানি হয়তো শেষ করতে পারবো আবার নাও পারতে পারি, কিন্তু অ্যাট লাস্ট যে শেষ করেছি এটা আমি নিজেকেই নিজে ধন্যবাদ দিচ্ছি যে কাজটা আমি করে উঠতে পারলাম। ঠিক আছে, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। আর এই যে দেখো, একটা কথা বলার ছিল, বলতে বলতে ভুলেও যাই। এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটা রাখার কারণ আছে, ছোটোবেলায় আমার মেয়ে দেখো নাচ শিখত, ওরও প্রতিভা ছিল, খুব ভালোই নাচ করত, কিন্তু আবার ছেলে হয়ে যাওয়াতে ওর প্রতিভাটা আর প্রকাশ পেল না, ওকে নাচটা ছাড়িয়ে দিতে লাগলো, ওকে স্যাক্রিফাইস করতে লাগলো, কেন আমি আগেই বলেছি আমি একার ঘরে একা আর কেউ দেখার ছিল না, তো ওই ছোটো ভাইকে দেখতো সেজন্য নাচ শেখাটা কমপ্লিট হয়নি। এখন যেহেতু আমি তোমাদের সাথে কথা বলছি, তাই অনেক ছোট বা মনের যে সমস্ত কথা কাউকে কোনো বলতে পারিনি সেগুলো যেন এখন সেই অপূর্ণ কথাগুলো তোমাদের কাছে আমি বলতে পারছি, তাই নিজেকে ভালোও লাগছে আর অনেকটা হালকাও লাগছে। তাহলে অ্যাট লাস্ট দেখলে যে কাজটা আমি করে উঠলাম, তারপর আবার তোমাদের সাথে পরে কথা বলবো। সন্ধে হয়ে গেছে, শুনতে পাচ্ছ শাখের আওয়াজ, আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এলাম আবার রান্নাঘরে, যা কাজ সন্ধে খাবার করতে। মেয়ের পড়ানো হয়ে গেছে, ও স্টুডেন্ট চলে গেছে, আর আমি ইতিমধ্যে ওর জন্য খাবার তৈরি করে নিয়েছি। এই দেখো রেডি হোয়াইট সস পাস্তা, মেয়ে নিজেই পড়তে বসে গেছে তাই ওর ঘরে গিয়ে দিয়ে আসবো, আর ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি, ও ঘুম থেকে উঠে গেছে, দুধটা জাল দেবো, কাজের পর কাজ একটার পর একটা। মেয়ে তো ইতিমধ্যে পড়ছে, ওর তো বই ছেড়ে ওঠার সময়ই হয় না, আর ছেলে খাওয়া হয়ে গেলে তারপর আমি আবার ছেলেকে পড়তে বসাবো। আর হাজব্যান্ডও এখন এসে পৌঁছয়নি, যদি তাড়াতাড়ি এসে পৌঁছয় 8টা সাড়ে 8টার মধ্যে তাহলে চা করব, খাবার দেবো, ওনার জন্য আবার কী করি দেখা যাক। আর যদি 8টা সাড়ে 8টার মধ্যে না আসে, যদি 9টা সাড়ে 9টা করে দেয় তাহলে তো একবারই ডিনার দিয়ে দেবো, তাহলে দেখা যাক কীভাবে হয়, তো উনি আসার পরেই সে ডিসিশানটা হবে, আর তার আমি তোমাদের সাথে আবার কথা বলবো ডিনারের পর। দেখতে দেখতে আবার একটা দিন কেটে গেল, কীভাবে কেটে গেল দেখতেই পেলে, সময় যে কীভাবে চলে যায় কাজের মাধ্যমে আমরা কেউই বুঝতে পারি না, নীরবে চলে যায়। আর যেটা বলেছিলাম যে আমার স্বামী যদি তাড়াতাড়ি আসে তাহলে আমি চা করে দেব, হ্যাঁ উনি তাড়াতাড়ি চলে এসেছিলেন, চা করে দিয়েছি, তারপরে আবার অফিসে কাজ নিয়ে খানিকটা বসলো, তা এরপরে ছেলে মেয়েরও পড়াশোনা শেষ হয়ে গেল, আমাদের পড়াশোনার পরে আমাদের খাওয়া দাওয়াও আমাদের শেষ হয়ে গেল, রাতে ডিনার কমপ্লিট, বাসন মাজাও হয়ে গেছে, কেননা যেহেতু আমি আগেই বলেছি যে আমাকে যদি নিজেকেই করতে হয় তো আর সকালের জন্য ফেলে রাখি না, তাহলে সকালে অনেকটা দেরি হয়ে যায়। প্রত্যেক দিন প্রায় বলতে পারো জেনারেলি 4:30 to 5 এই এতটা ভোরে আমি ঘুম থেকে উঠি, আর রাত প্রায় 10টা থেকে 10:30 পর্যন্ত কাজ চলে, আর তারপর একটু শুতে শুতে 11টা হয়ে যায়, কারণ একটু মোবাইলটা জানোই একটু মোবাইলটা দেখতে হয়। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বটে, কিন্তু আর না আমি ফ্রেশ হয়েছি, দেখতেই পাচ্ছ সকাল থেকে একই রকম জামা পরে আছি, আর বিছানাও রেডি করা হয়নি, এই দুটো কাজই বাকি আছে। যেহেতু উনি টায়ার্ড হয়ে ফিরেছে তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বে বলে আমি বললাম না আমি আগে ব্লগটা কমপ্লিট করে নিই,
তারপর আমি বিছানাটা রেডি করব। তাহলে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর নতুন একটা ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো।